নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব, যেগুলি 100% 2024 সালে তোমাদের কমন আসবে। তো দেখো, তোমাদের কমন আসবে, তোমাদের সিলেবাস সম্পর্কে একটা জ্ঞান থাকা উচিত। তো দেখো, তোমাদের তিন দাগের প্রশ্ন থেকে কিন্তু তোমাদের কিন্তু একটা চার নম্বরের প্রশ্ন লিখতে হবে, এবং চার দাগের প্রশ্ন থেকে কিন্তু এক দাগের একটা চার নম্বরের প্রশ্ন লিখতে হবে, এবং তোমাদের পাঁচ এবং ছয় দাগ থেকে আট নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। পাঁচ দাগ থেকে আট নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে এবং ছয় দাগ থেকে আট নম্বরের দুটো প্রশ্ন লিখতে হবে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, তিন দাগের প্রশ্ন, যেখানে কিন্তু চার নম্বর থাকবে, একটা লিখতে হবে, ঠিক আছে? কি বলেছে এক দাগের প্রশ্ন? দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য লেখা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি, ঠিক আছে? বিদায়কের প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি? ঠিক আছে, সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ লেখো। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ লেখো। সিদ্ধাগের প্রশ্ন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি লেখো। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতি লেখো। আমাদের ডি দাগের প্রশ্ন, বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো? বয়স্ক শিক্ষার লক্ষণগুলি লেখো। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। ই দাগের প্রশ্ন কী বলেছে? সর্বশিক্ষা মিশন কি? এই মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সর্বশিক্ষা মিশন কি? এই মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত দুটি উল্লেখযোগ্য পদক্ষেপ লেখো। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? আমাদের পরের প্রশ্ন, এফ দাগের প্রশ্ন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো চারটি মূল উদ্দেশ্য লেখো, ব্রেইলি পদ্ধতি সংক্ষেপে লেখো। যদিও টোটাল কিন্তু জি দাগ পর্যন্ত প্রশ্ন দিয়েছি, তো দেখো এডুকেশন কিন্তু খুবই একটা ইজি সাবজেক্ট, ঠিক আছে? একটুখানি ভালো করে পড়লে না ভালো একটা স্কোর নম্বর পাওয়া যায়, মানে 80 নম্বর পাওয়া তো কোনো ব্যাপারই না, একটুখানি পড়লে 100-এ 100 পাওয়া যায়, বুঝতে পারছো? এবং তোমাদের পরীক্ষার ঠিক এক মাস আগে আমি কিন্তু এর সাজেশনটা আরও কমিয়ে দেবো, ঠিক আছে? চার দাগের প্রশ্ন, তো দেখো চার দাগের প্রশ্ন থেকে কিন্তু তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে, দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? কি বলছি, শিক্ষার উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে এই শিক্ষার উদ্দেশ্য পূরণ সম্ভব? বিদেগের প্রশ্ন, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার অবদান লেখো। সিদাগের প্রশ্ন, কম্পিউটার শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো। ডিদাগের প্রশ্ন, জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্য লেখো। জ্ঞান অর্জনের শিক্ষা এর উদ্দেশ্য লেখো, এবং উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো, এবং উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা লেখো। ইদেগের প্রশ্ন কী বলেছে? কর্মের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। সুপ্রিয় দর্শকার্থী, পাঁচ দাগের প্রশ্ন, এই পাঁচ দাগের প্রশ্ন থেকে কিন্তু তিনখানা প্রশ্ন আসবে, ঠিক আছে? এর ভিতর থেকে দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে, তার ভিতর থেকে কিন্তু অঙ্ক আসবে, ঠিক আছে? এখানে কিন্তু আর দুগুণে 16 মার্কস আছে, ঠিক আছে? এ দাগের প্রশ্ন, মনোযোগ কাকে বলে? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিদাগের প্রশ্ন কী বলেছে? শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী? শিখনের কৌশল হিসাবে স্কিনার বক্স কী? সংক্ষেপে স্কিনার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো, ঠিক আছে? সি দাগের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে? থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। ডি দাগের প্রশ্ন কী আছে? শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো। শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব লেখো, ঠিক আছে? অপানুবর্তন কাকে বলে? ইদাগের প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও। সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। বুদ্ধির সংজ্ঞা দাও, সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো। এফ দাগের প্রশ্ন, সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখো। জি দাগের প্রশ্ন কী বলেছে? সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো।
সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্বটি আলোচনা করো। এইচ দেখের প্রশ্ন কি আছে, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। আই দেখের প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। এখান থেকে 100% তোমরা তিনখানা কমন পাবে, এবং এখান থেকে কিন্তু একটা অঙ্ক থাকবে মিন মিডিয়ান মোড, এখান থেকে কিন্তু 100% একটা অঙ্ক থাকবে। সি দেখের প্রশ্ন, এখান থেকে কিন্তু তিনটে প্রশ্ন থাকবে, দুটো প্রশ্ন লিখতে হবে, আর দুগুণে 16, ঠিক আছে। এ দেখের প্রশ্ন কি বলেছে, মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে লেখো, ঠিক আছে। বি দেখের প্রশ্ন, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো। সি দেখের প্রশ্ন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ডি দেখের প্রশ্ন, মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কী কী, মোদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্যগুলি কী কী, এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। ই দেখের প্রশ্ন, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ লেখো। এফ দেখের প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি 1986-এর মূল সুপারিশগুলি আলোচনা করো। জি দেখের প্রশ্ন, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সুপারিশ অনুযায়ী উচ্চশিক্ষার লক্ষ্যগুলি লেখো। এইচ দেখের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো। পাঠ্যক্রম ও কাঠামো সম্পর্কে লেখো। খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন, কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, আই দেখের প্রশ্ন, কারিগরি শিক্ষা কাকে বলে, বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা ব্যক্ত করো, এবং এদের পার্থক্য, এদের মধ্যে সম্পর্ক যাকে বলে। জে দেখের প্রশ্ন কি বলেছে, সমসুযোগ বলতে কি বোঝো, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কে দেখের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি, এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো। এল দেখের প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়নের ব্যবস্থা কীরূপ ছিল ব্যাখ্যা করো। এম দেখের প্রশ্ন, কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো। কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ লেখো। তো দেখো, যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু আমি স্টার্ট দিয়েছি, যদিও প্রশ্নগুলো অনেকটা বেশি আছে, তা সত্ত্বেও ভালো রেজাল্ট করতে গেলে কিন্তু একটু বেশি প্রশ্ন পড়তে হয়। সুপ্রিয় দর্শকার্থী, আর যে সমস্ত প্রশ্নগুলো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি, এখান থেকে পড়লে 100% তোমরা কমন পাবে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। বুঝতে পারছো আমি কী বলছি? তোমাদের এই 3-4 যে প্রশ্ন আছে, ঠিক আছে, মানে এখান থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে, ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন লিখতে হবে, আর এখানে 4 থেকে কিন্তু দুটো প্রশ্ন আসবে, সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন লিখতে হবে 4 ওইদিকে 4, এদিকে 4, 4 কত হয়? 8 হয়। 4 কত হয়? 8 হয়। 8 হয়। তো দেখো, এবার 5 থেকে এখান থেকে কিন্তু 3 প্রশ্ন আসে, তার ভিতর থেকে 2 প্রশ্ন লিখতে হবে, এখান থেকে কিন্তু অঙ্ক আসে, ঠিক আছে, মিন মিডিয়ান মোড। তো বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যে সমস্ত প্রশ্নগুলো আসার চান্স খুবই প্রবল সেইগুলো কিন্তু আমি স্টার মেরে দিয়েছি, ঠিক আছে, স্টার মেরে দিয়েছি, এবং এইগুলো খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এখানে মিন মিডিয়ান মোড দিয়েছি, এখান থেকে কিন্তু অঙ্ক অবশ্যই আসবে। 6 প্রশ্ন, এখান থেকে কিন্তু 3 প্রশ্ন আসে, একটা প্রশ্ন তোমাকে, মানে 2 প্রশ্ন তোমাকে লিখতে হবে, 8 × 16, 16 × 32, 32 × 4 = 36, 36 × 4 = 40, অর্থাৎ আমরা নজর করতে পারছি টোটাল কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু 40 কিন্তু MCQ, SAQ এবং 40 কিন্তু বড় প্রশ্ন আসবে, ঠিক আছে, টোটাল থাকবে 80 এবং 20 থাকবে প্রজেক্ট, ঠিক আছে, এটাই তোমাদের সিলেবাস। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।